বন্ধুরা আমি সঞ্জয় চলে এসছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজ আমি আপনাদেরকে শেয়ার করব। যদি টিভি অথবা জিঙ্কে ভুল নাম্বারে যদি আপনি রিসার্চ করে ফেলেন তাহলে সেই টাকা কিভাবে ফেরত পাবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব তো অনেক সময় আমাদের দোকানদার বন্ধুদের অথবা আপনাদের কাস্টমারদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয় যদি ভুল নাম্বারে রিসার্চ হয়ে যায় তাহলে একটা সমস্যার মধ্যে পড়তে হয় তো এই ভুল নাম্বারে যদি রিচার্জ করে ফেলেন তাহলে সেই টাকাটা কিভাবে ফেরত পাবেন অথবা সঠিক নাম্বারে কিভাবে টাকাটা ট্রান্সফার করে দিতে পারবেন এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব এর জন্য আপনাকে ডিসটিভি অ্যাপ্লিকেশানটি অবশ্যই ইনস্টল করে রাখতে হবে আপনার ফোনে তো যদি আপনি ডিসটিভি অ্যাপ্লিকেশানটি এই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে রিচার্জ করে থাকেন তাহলেই কিন্তু আপনি টাকাটা রিটার্ন করতে পারবেন অন্য আরেকটা ভিসি নাম্বারে অথবা নিজের অ্যাকাউন্টে রিসার্ন রিটার্ন করে নিতে পারবেন তো এইটি হলো ডিলার অ্যাপ্লিকেশন তো যারা আমার এই চ্যানেলে ডিলার আছেন ডিস্ট্রিবি ডিলার তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টি তো ডিলার কীভাবে হতে হয় এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে তো আপনারা দেখে আসতে পারেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো লিঙ্কটি তো আপনাকে যেটা করতে হবে আপনাকে মাই অ্যাকাউন্টে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে লাস্টের দিকে মায় অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে এই মাই অ্যাকাউন্টে যেতে হবে মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি যেটা রং নাম্বারে রিসার্চ করেছেন ভুল নাম্বারে তো মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনাকে রিভার্সাল ভিসি ট্রান্সফার দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে রিভার্সাল ভিসি ট্রান্সফার এখানে আপনি এই অপশানটি যেতে পারেন তো এখানে যাওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি সারা দিনে কতজন কাস্টমারদের রিসার্চ করেছেন কত টাকা রিসার্জ করেছেন সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে থাকে তো যদি মনে করেন আমি দেবো মনে করেন এইটা আমি ভুল রিসার্জ করেছি এই নাম্বারটা এই প্রথমে যে নাম্বারটা আছে এখানে আমি ক্লিক করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন সোজা ডাইরেক্ট কিন্তু ভিসি টু ভিসি ট্রান্সফার করতে পারবেন এখানে নিউ যদি আরেকটা ভিসি নাম্বার দেন তাহলে সেই নাম্বারে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে যাবে যদি আপনি ভুল নাম্বার রিসার্জ করে থাকেন তাহলে সঠিক নাম্বার যদি ট্রান্সফার করতে চান তাহলে এখানে কিন্তু সঠিক নাম্বারটি আপনি দিয়ে দিতে পারবেন তো দিয়ে এখানে রিমার্কসে এখানে লিখতে হবে আপনাকে রং রিসার্জ রং রিসার যদি আপনি এখানে লিখে দেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা সঠিক নাম্বারে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো তারপরে আপনাকে যেটা করতে হবে যে সাবমিট যে প্রথমটি আছে এখানে এই সাবমিট প্রথমে ক্লিক করতে হবে সাবমিট প্রথমে ক্লিক করার পরে আপনার চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে সঠিক নাম্বারে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে যদি আপনি সঠিক নাম্বারে ট্রান্সফার না করে যদি আপনি নিজের ডিলার অ্যাকাউন্টে টাকাটা রিটার্ন আনতে চান তাহলে কিন্তু এখান থেকে এখানে আরেকটা অপশন আছে রিভার্সাল এই যে রিভার্সাল অপশানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ফেস থাকবে তো রিমার্ক্সে আপনাকে লিখতে হবে রং রিচার্জ তো রং রিচার্জ লেখার পরে আবার একইভাবে সাবমিট করে দিলে আপনার টাকাটা আপনার ডিলার অ্যাকাউন্টে রিটার্ন চলে আসবে তো এইভাবে রং রিচার্জের টাকাটা রিটার্ন করতে পারবেন না আপনারা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন এরকম ধরনের যদি টিভি সংক্রান্ত যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ডিস্ট্রিবিউট সংক্রান্ত যে কোনো বিষয়ে ভিডিও আমি আপনাদেরকে সেইভাবে তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে